গাইস, তোমাদের সামনে চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমার অ্যাকচুয়ালি শরীরটা সবই সব কিছু ঠিক আছে। পেটটা দেখতে পাচ্ছো, পেটটা একটু প্রবলেম বুঝলে, একটু খাওয়া দাওয়ার কারণে একটা একটু মোটা হয়েছে। তো অসুস্থতার কারণে অ্যাকচুয়ালি খাচ্ছি, আর এই কারণে আমি কিন্তু সেভ করে আমি কিন্তু জিম করতে পারছি না, নিজের ফিটনেসের চেষ্টা করছি অনেকটা। তো এখন তোমার আমি 1 মাসের চ্যালেঞ্জ নিব। তো 1 মাসে আমি কমসে কম 1 মাসে যতটা ভিডিও হয় তত একটা ভিডিও করব। আমি রেগুলার জিম করব, ফিটনেস করব, সব কিছু আমি করার চেষ্টা করব। তো দেখা যাক 1 মাসের মধ্যে আমি কতটা নিজেকে সলিড করতে পারছি। দেখতে এখন আমি অ্যাকচুয়ালি সব অসুস্থ, কারণ আমি কাশছি, শরীরটা খুবই খারাপ। তো আমি চেষ্টা করব 1 মাস কন্টিনিউ আমি ভিডিও করার, 1 মাসের মধ্যে লাস্ট রেজাল্ট কী হচ্ছে। যেহেতু আমি কন্টিনিউ আমি ভাত খাওয়ার কারণে আমি কিন্তু আমি কন্টিনিউ শরীরটা ফিটনেসে নিয়ে আসতে পারছি না, কিন্তু আমি 1 মাস ভেবেছি রুটি খাবো, দুবেলায় রুটি খাবো যা করে হোক। যেদিন ছুটির দিন সেদিন আমাদের বেশিরভাগই রুমে বিরিয়ানি হয়, সে কারণে আমি সেদিনকে কিন্তু আমি বিরিয়ানি খাওয়ার চেষ্টা করবো। তো এক শুক্রবার বাদে কিন্তু আমি প্রতিদিন রুটি খাওয়ার চেষ্টা করব। তো 1 মাস রুটি খেয়ে 1 মাস এখানে ফিটনেস করার পরে শরীরটা কীরকম জায়গায় দাঁড়াচ্ছে আমি তোমাদের সাথে রিভিউ করব। এখন পর্যন্ত আমি তেলাম সকালে 1টার সময় খেয়েছি, এখন অবধি আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি। সে কারণে না খাওয়া দাওয়া করে এখন দেখতে পাচ্ছ অনেকটা এখন মানে পেটে কিছু না হয়, তবুও আমার পেট অনেক মোটা মোটা মনে হচ্ছে। তো দেখি 1 মাস আমি কন্টিনিউ খাবো আর কন্টিনিউ একটা করে ভিডিও করবো, যেহেতু তো তারপরে বোঝা যাবে যে যে আমার কতটা ফিটনেস হয়েছে না হয়েছে। তো তোমাদেরকেও সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে কেউ জিম মাস্টার নাই, যেহেতু ডক্টররা জিম করায়, একটা ট্রেনিং করায় পেশেন্টদেরকে, পেশেন্ট ক্ষেত্রে পেশেন্টকে রেগুলার পেশেন্ট আছে, তো পেশেন্টকে পেশেন্টদের জন্য অ্যাকচুয়ালি আমাদের এই জিম রুম জিম রুমটা পেশেন্টরা জিম করে এখানে, এখানে আমরা নিজে জিম করি না। তো আমার যেহেতু একটু প্রয়োজন, তো সেই হিসাবে আমি আমার ডিউটির টাইমে আমি একটু ফ্রি টাইমে আমি চলে আসি, একটু শরীরটাকে আধা ঘন্টা মতো ফিটনেস করে চলে যাই। তো সেটাই আমি এখন তোমাদের সামনে আমি তুলে ধরছি। তুলে ধরার কারণ এটাই যে যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে একটা, সেই হিসাবে আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। 1 মাসে আমার 1 মাসে যতটা ভিডিও হয় দেখবা, আর দেখছি চ্যালেঞ্জটা নিয়ে কী করতে পারি। শরীর তো অনেকটা খারাপ পজিশন, তো সেই জন্য আমি করছি, আর আমি কথা বলতে পারছি না কাশির কারণে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, আল্লাহ হাফেজ।